সম্প্রতি ইন্টারন্যাশনাল আর্ট রেসিডেন্সি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, কেমন ছিল অভিজ্ঞতা? রেসিডেন্সি প্রোগ্রামগুলোর অভিজ্ঞতা সবসময় খুবই বৈচিত্র্যপূর্ণ এবং এক্সপিরিয়েন্সময় হয়, মানে অভিজ্ঞতায় ভরপুর থাকে। ইনফ্যাক্ট আমি তার আগে একটু রেসিডেন্সি প্রোগ্রামটা কি যদি বলে দিই, সেটা হলো যে এই বিভিন্ন দেশে শিল্পীদেরকে যারা ক্রিয়েটিভ মিডিয়ায় কাজ করে, সৃজনশীল মিডিয়ায়, তাদেরকে রেসিডেন্সি প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম ক্রিয়েট হয়েছে সারা ওয়ার্ল্ডওয়াইড এবং প্রতিটি দেশে, যেখানে তাদেরকে ডাকা হয়, আমন্ত্রণ জানানো হয় তাদের প্রজেক্টকে নির্ভর করে, এবং তাদেরকে ওখানে রাখা হয়, আপ্যায়ন করা হয় সেই দেশের কৃষ্টি সংস্কৃতির সাথে, করিয়ে দেওয়া এক এক সময় সব দেশে আছে। তো আপনি যে দেশে একজন আর্টিস্ট যে দেশে যেতে চান সে দেশে তাকে আমন্ত্রণ জানানো হয়, সেখানে থেকে শিল্পী কাজ করেন, তার নিজের মতো করে নতুন করে ভাবেন এবং নতুন শিল্প সৃষ্টি করেন। সো এটাই হলো এক মানে সহজ ভাষায় রেসিডেন্সি প্রোগ্রাম। চিত্রশিল্পীর জন্য একটি নতুন একটা এনভায়রনমেন্ট দেয়া তাকে, নতুন একটা পরিবেশে যেন সে নতুন করে কিছু ভাবতে পারে, কিছু ভাবতে, কারণ শিল্পী কি করে, প্রতিনিয়ত তার জন্ম লাভ করতে হয় যাতে সে নতুন কিছু সৃষ্টি করতে পারে। তো বিভিন্ন দেশের রেসিডেন্সি প্রোগ্রামগুলো আসলে শিল্পীদের ভিতরে এটাই জাগিয়ে তুলতে সহায়তা করে। আচ্ছা, তো আপনি কি প্রক্রিয়া এখানে অংশগ্রহণ করেছেন? আমি আসলে যেটা হয় যে রেসিডেন্সি প্রোগ্রামগুলো মূলত বিভিন্নভাবে এটার প্রচার হয়, গভর্নমেন্ট সেক্টরে মাঝে মাঝে চিঠি আসে, কখনো বা ইনস্টিটিউশনগুলোতে আসে। আমি বেসিক্যালি ইন্টারনেট, আপনি জানেন যে ইন্টারনেট এখন এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে আপনি বিশ্বের যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারেন। তো আপনি ইন্টারন্যাশনাল আর্ট রেসিডেন্সি প্রোগ্রাম দিলে resart.com-এর আওতায় সব রেসিডেন্সি প্রোগ্রাম, resart.com-এর আওতায় সব রেসিডেন্সি প্রোগ্রামগুলোর খোঁজ খবর থাকে। তো আমি এশিয়ার মধ্যে আমি এই পর্যন্ত 8টা রেসিডেন্সি প্রোগ্রাম করেছি ওয়ার্ল্ডওয়াইড, এবং এটা আমি এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এই থাইল্যান্ডের এই কম্পেয়ং আর্ট ভিলেজটা, সো এটাকে আমি বেছে নিয়েছি এবার করব। সো ওখানে 6 থেকে 1 মাস পর্যন্ত সে যে দীর্ঘ সময়টা ব্যয় করবে এবং ওখানে কাজ করবে, তো তার প্রজেক্টটা কি হবে, তবে ইন্সপায়ার করা হয় যে প্রজেক্টটার মধ্যে তাদের কমিউনিটির যাতে কিছু থাকে। লাইক আমি যদি ইন্ডিয়াতে করি তাহলে আমি ওদের কমিউনিটির কিছু একটা আমার কাজে, তো তাতে একটা সংমিশ্রণ ঘটে, আমি যে দেশ থেকে গেছি আর আমি যে দেশে তখন আছি। সো এই এছাড়া কি কোনো প্রতিযোগিতার ভিত্তি আছে এখানে? মানে যেহেতু কোন কোন রেসিডেন্সিতে গ্র্যান্ট সিস্টেম আছে, লাইক তারা ফান্ডিং করে একজন আর্টিস্টকে যেতে, কারণ একটা দীর্ঘ সময় থাকতে হয় বলে ওখানে একটা খরচের ব্যাপার আছে, থাকা খাবার এবং এক্সিবিশন বেয়ার করা। তো এইটার জন্য একটা কনটেস্টে অংশগ্রহণ করতে হয়, এবং মোস্টলি যদি প্রজেক্টটা তাকে কনভিন্স করে, মানে রেসিডেন্সির অ্যাডমিনিস্ট্রেশনকে যদি আমার প্রজেক্টটা কনভিন্স করতে পারে সেক্ষেত্রে আমি ফুল গ্র্যান্টটা পাবো। আর কোনো কোনো ক্ষেত্রে ওদের যদি অতটা ফান্ডিং না থাকে তখন আমার দেশের গভর্নমেন্ট আমাকে সাপোর্ট করতে পারে বা নিজ ফান্ডিংয়ে কেউ যেতে পারে। সো এরকম 3টা উপায় আছে যেভাবে মানুষ আর্টিস্ট রেসিডেন্সি প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে এটা একটা ওয়েবসাইটে যে এটা বের করা যেতে পারে যে কোথায় যাব বা এমন কিছু, আমি বলছি সাধারণ যারা আছেন চিত্রশিল্পী তাদের জন্য, সুবিধার জন্য। আর তারপরে যেটা হবে সিলেকশনে যেতে হবে, সেখান থেকে যদি এমন কি হবে যে যদি স্পন্সর থাকে আমাদের দেশ থেকে সেটাও তো হতে পারে। হ্যাঁ, স্পন্সর থাকলে হতে পারে, তবে প্রজেক্ট খুব ইম্পর্টেন্ট। প্রজেক্ট যদি ওই পার্টিকুলার কান্ট্রিকে বা রেসিডেন্সি প্রোগ্রামটাকে ইন্টারেস্ট না করে তাহলে তারা অ্যাপ্রুভালটা কোনোভাবেই পাবে না। সো ডাইনামিক প্রজেক্ট প্রোফাইলটা জমা দিতে হবে সেক্ষেত্রে। তো প্রজেক্ট প্রোফাইলটা খুবই ইম্পর্টেন্ট, মানে পেপার ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। আপনি পাস্টে কতগুলো রেসিডেন্সি করেছেন, আপনার বায়োডাটাতে কতগুলো এক্সিবিশনস আছে। সো মোটামুটি এরা এমার্জিং, মানে এখন যারা ক্যারিয়ার করছে আর যারা সামনে করবে, মিড লেভেল ক্যারিয়ারদেরকে রেসিডেন্সি প্রোগ্রামগুলো এনকারেজ করে টু বি দেয়ার আর কি। আচ্ছা আচ্ছা, তো এই যে গেলেন আপনি থাইল্যান্ডে, সেখানে বাংলাদেশ ছাড়া আর কোন কোন দেশ ছিল? বাংলাদেশ ছাড়া এবার আমি যে মাসে ছিলাম সে লাস্ট মান্থ, তো এই মাসে আমার সাথে ফ্রেঞ্চ আর্টিস্ট ছিলেন, জাপানিজ, চাইনিজ, একজন ক্যানাডিয়ান, হাঙ্গেরিয়ান আর থাইল্যান্ডের একজন ছিলেন, মোট 7 জন আমরা ছিলাম 7 দেশের। তো যেহেতু 7 দেশের 7 জন আর্টিস্ট ছিলাম, তো 7 রকম কালচারের সাথে আমরা একই জায়গায় এক্সপোজড হলাম, তো ইট ওয়াজ আ ভেরি ইউনিক এক্সপিরিয়েন্স বাই ইটসেলফ। হ্যাঁ,
হ্যাঁ, সেটাই স্বাভাবিক, কারণ এশিয়া ইউরোপ বিভিন্ন জায়গা থেকে আসছেন, স্বাভাবিক যে সাংস্কৃতিক মেলবন্ধনটা তো হবে, মেলবন্ধন হবে। এবং শুধু তাই না, ইন্টারেস্টিং এই জন্য যে ধরেন বিশ্বে এখন আর্টের স্পেশালি আর্ট, কিন্তু আর্ট মুভমেন্ট কিন্তু একদম বদলে গেছে। আমরা যদি রেনেসাঁ পিরিয়ড থেকে দেখি, এখন আর্ট মুভমেন্টটা কমপ্লিটলি ডিফারেন্ট, মানে নিউ মিডিয়া আর্টের চর্চা এত বেড়েছে যে ইনস্টলেশন, ভিডিও, ফটোগ্রাফি সব কিন্তু এখন আর্টের ওয়ান অফ পার্ট হয়ে গেছে। ইট নট অনলি যে ছবি আঁকি আমি চিত্রশিল্পী, ভাস্কর আমি তাই ভাস্কর, বাট এখন ফটোগ্রাফি, ডিজিটাল আর্ট সব নিউ মিডিয়া আর্টগুলো চর্চা হচ্ছে। তো যে যে আমাদের দেশেও একটু একটু করে হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে বাইরের দেশগুলোতে, পাশ্চাত্যের দেশগুলোতে প্রাচ্যের থেকে এগুলোর অনেক বেশি চর্চা চলছে। সো এই যে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা জানছি যে ওরা কোথায় আছে, আমরা কোথায় আছি, এটা প্লাস আমার যেটা মনে হয় যে ওদের কাছ থেকে অনেক কিছু নেয়ার আছে, এবং দেয়ার তো আছে অবশ্যই। আমি মনে করি যে এটা একটা দ্বৈত প্রক্রিয়া আর কি, আমরা দেব ওরা নিবে, আবার ওদের থেকে আমরা নিব। সো এই একটা রেসিডেন্সির একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচন্ড ভালো আর কি আদান প্রদানটা হয় আর্টিস্টদের মধ্যে। শুধু তাই না, নেটওয়ার্কের ক্ষেত্রে আমি মনে করি এটা একটা বিরাট ভূমিকা রাখে, যে ধরেন গভর্নমেন্টে যদি কোনো একটা প্রপোজাল আসে, আমরা আর্টিস্টরা বাংলাদেশে কখনোই জানতে পারি না, অনেক নানা রকম পলিটিক্যাল কারণ হোক, নানা রকম কারণে। কিন্তু রেসিডেন্সি প্রোগ্রামগুলোতে গেলে কি হয় যে আমি যদি একটা গ্রুপ শো কোনো একটা দেশে নিতে চাই, লাইক টোকিওতে আমি একটা গ্রুপ এক্সিবিশন নিতে চাই, তো যেই আর্টিস্টটার সাথে আমার ওখানে পরিচয় হলো, সে আমাকে সহায়তাটা করবে একটা গ্রুপ এক্সিবিশন, আরো কিছু আর্টিস্টদের নিয়ে আমি যদি একটা এক্সিবিশন করি, সেম সরাসরি তার সাথে যোগাযোগ করে আপনি খবরটা পেয়ে গ্যালারির সাথে কমিউনিকেট করে দিলেন, ঠিক একই ভাবে আমিও চাই আমার দেশেও তাদেরকে একটা এক্সিবিশন দিব। সো নেটওয়ার্কের ক্ষেত্রে এই প্রোগ্রামগুলো খুবই খুবই হেল্পফুল। তো আমি এই প্রোগ্রামগুলোতে যেতে খুবই পছন্দ করি, এবং আমার ক্যারিয়ারের ক্ষেত্রে এটা খুব হেল্প করে। আর আমার মনে হয় যে এই ক্ষেত্রে যারা এখন আমাদের নবীন শিল্পী আছেন তারাও খুব উদ্বুদ্ধ হবে। হ্যাঁ, আপকামিং আর্টিস্টদের জন্য তো আসলে এর বিকল্প নাই, কারণ তারা আর কোথায় যাবে, এখানে যদি অ্যাপ্লাই করে ওখানে যদি যেতে পারে, আরো তার 6-7টা আর্টিস্টের সাথে পরিচয় হয় ওখানকার, স্পেশালি ধরেন শিল্পের মানটা আরো বাড়বে। আচ্ছা, তো ওখানে যা